কি বানাচ্ছিস? সুজি? এটা মিষ্টি তো, মিষ্টি মিষ্টি না, নারকেল নাড়ু। আরে লুচি বলছে দেখো একটা ছেলে, ঘুরা এবার ঘুরা। আরে তুই ঘুরলে হবে না, লুচিকে ঘুরাতে হবে। এখানে দিদা ঠাকুরের সব রান্না করছে আর ওখানে সার্ভিস দিচ্ছে, আর এখানে দাদু বসে দেখছে, সাপোর্ট করছে, হেল্প করছে। রেসিপি জোরে বলবে। হ্যাঁ হ্যাঁ, সুজি ছোলা সিদ্ধ হয়েছে, ছোলা সিদ্ধ, তারপরে মিষ্টি হবে, আর লুচি হবে, নারকেল নাড়ু। এখানে আরেকটা জায়গায় পুজো হচ্ছে ওদের, এখানেও অঞ্জলি চলছে। অষ্টমীর দুপুরে রান্না দেখো, এখানে রয়েছে রাইস, রয়েছে মিষ্টি, ছোলা সিদ্ধ, আর সর্বদা চণ্ডী পড়ছেন। আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা ক্লাব রয়েছে, ওখানে আমরা এখন অঞ্জলি দেব। আমাদের নাম রয়েছে, এখন কুপন নিতে হয় অঞ্জলি দেওয়ার আগে। আমাদের নাম আছে 121 22 23 24, এখন চলছে 70। তো আমাদের এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে। চল তোমরা একবার দেখিয়ে নিচ্ছি এখানে অঞ্জলিটা হচ্ছে। এই যেখানে দিদা আর বোন বসে আছে, বিজয় কথা বিজয় অঞ্জলি শুরু হবে এবার। এইদিকে বোন রয়েছে, দিদার বোন আসছে, ভাই এখানে দাদা তোদের ছবি তুলে। এখানে আরেকটা জায়গায় পুজো হচ্ছে ওদের, এখানেও অঞ্জলি চলছে। অষ্টমী পুজো তো, ঋষিমণিদের ঘরে অষ্টমী পুজো হচ্ছে, সব এখানে পুজো করছে। এখানে দিদা ঠাকুরের সব রান্না করছে আর ওখানে সার্ভিস দিচ্ছে, আর এখানে দাদু বসে দেখছে দিদা কি করছে, দিদাকে সাপোর্ট করছে, হেল্প করছে। কি কি রয়েছে আজকে রেসিপি জোরে বলবে? হ্যাঁ হ্যাঁ, সুজি ছোলা সিদ্ধ হয়েছে, ছোলা সিদ্ধ, তারপরে মিষ্টি হবে, আর লুচি হবে, নারকেল নাড়ু। আচ্ছা এখানেই হবে তো বাকিগুলো? আচ্ছা এখানে সব রেডি করে ঢাকা দেওয়া আছে, সব হবে। এখানে পিসুমণির রান্না হচ্ছে, এখানে নিরামিষ পনির এসে গেছে, অনেক কিছু হয়ে গেছে অলরেডি। এখানে শাক বাজানোর কম্পিটিশন হবে না? নাম দিয়ে দে, অনেক খেলা আছে তো এখানে দেখলাম, সপ্তমী অষ্টমী। হ্যাঁ বেলুন। এ কি বানাচ্ছিস? কি বানাচ্ছিস সেটা তো বলা যায়। সুজি? এটা মিষ্টি তো, মিষ্টি না, নারকেল নাড়ু। আর এটা কি করছো তুমি? ও
সে তো ভালো ভালো খাবার আজকে শুধু খেয়ে দিয়ে চলে যাও কত ভালো ভালো খাবার পুরো ক্ষীর হচ্ছে চন্ডী পড়ছেন চন্ডীকে ব্যাধিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশোদেহি বিশোদেহি দেহি দেবী কল্যাণং বিধেহি বিপুলাং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশোদেহি বিশোদেহি লুচি বলছে তার একটা ছেলে ঘুরা এবার ঘুরা আরে তুই ঘুরলে হবে না লুচিকে ঘুরাতে হবে হ্যাঁ তুই নাহলে ঘুর নিজের জামা নিজেই সেলাই করছি পুজোর বাজারে কেউ নিতে চাইলো না জামাটা ফিটিং করার জন্য এর আগে অনেক জামা আমি নিজেই ফিটিং করি এখন এখনো আমাকেই ফিটিং করতে হচ্ছে অষ্টমীর দুপুরে রান্না দেখো এখানে রয়েছে রাইস রয়েছে রাইস রয়েছে লুচি রয়েছে এটা আলু ভাজা উচ্ছে ভাজা পটল পটল না ওটা ঢেঁড়স ভাজা আর এদিকে রয়েছে পনির আর পটলের একটা তরকারি ওদিকে রয়েছে ডাল আর এদিকে মিষ্টি নারকেল মিষ্টি ছোলা সেদ্ধ আর সুজি আর এটা ক্ষীর না ক্ষীর রয়েছে আর ফলের তো দেখতেই পাচ্ছ কালো আঙ্গুর মৌসুম্বি শশা নারকেল দুপুরবেলা আমাদের খাওয়াটা পুরো জমে যাবে একদম দিদা আর পিসিমণি মিলেই সব কিছু করেছে আমি বসে খাবো এখানে একজন বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আচ্ছা পিসিমণি ওদিকে রয়েছে চলো আর দেরি না করে আমিও খাবার শুরু করে দিই এত কিছু খেতে পারবো না একটু একটু করে খাবো আর মিষ্টি না কি মিষ্টি এটা এখানে দাও এখন বসে বসে আমি খাবো অল্প অল্প করে যতটা পারি চলো আমি আমার বাসায় চলে এসেছি এখান থেকে আমার কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে ছোট পিসিমণির বাড়ি থেকে চলে এসেছি এখন ছোট মাসির বাড়ি যাবো এখান থেকে কিছু জিনিস নিয়ে মেট্রো ধরে বেরিয়ে যাব মেসোদের ফ্ল্যাটে যে ঝাড়ুদারটা কাজ করতে আসে মানে ফ্ল্যাটের সিঁড়ি যারা পরিষ্কার করে নোংরা যারা নিয়ে যায় মানে ময়লাওয়ালা অ্যাকচুয়ালি যাদের আমরা বলি তো সেই মানে ছেড়ে চলে যাচ্ছে এখন আর কাজ করবে না ওর দেশের বাড়ি এলাহাবাদ চলে যাচ্ছে এখন ও ছেড়ে চলে যাচ্ছে এলাহাবাদ ওর দেশের বাড়িতে চলে যাচ্ছে তো আগে যখন রোজ কাজ করতে আসতো মেশো রোজ ওর জন্য একটা পান বানিয়ে রাখতো ইভেন মেশো যখন বাড়িতে থাকতো না তখন মাসিকে ফোন করে বলে দিত যে গোপাও যাচ্ছে মেশো মাসির নাম গোপাও যাচ্ছে তুমি ওর জন্য পান বানিয়ে রাখো তো আজকে হয়েছে কি ও যেহেতু চলে যাচ্ছে ওর দেশের বাড়িতে মেশোর সঙ্গেও দেখা করতে এসেছে বেরিয়েছে ওর ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে বেরিয়েছে মেশোর সঙ্গে দেখা করতে এসেছে আমরা সবাই বেরোবো রেডি হচ্ছিলাম মেশো আমাদের বললো তোরা থাক ও আসছি ওর সঙ্গে দেখা করে তবে তোরা বেরোবি তো মেশো এরকমই ভীষণই সফট হার্টেড ভীষণই কাইন্ড হার্টেড এত ভালো মনের দিক থেকে এত ভালো মানে আমরা বাড়ির লোক অনেক সময় বিরক্ত হয়ে যায় অনেক সময় অনেক কিছু তো পসিবল হয় না কিন্তু বাড়ির লোকের সাথে ঝামেলা করে যেটা চায় মানে ওটাই বাবা ওকে চশমা পরিয়ে নিয়ে এসছে পুরো হিরো লাগছে তো একদম বাড়ি কোথায় গো এদের বাড়ি কোথায়
এলাহাবাদ শ্বশুর বাড়ি আমার এলাহাবাদ আছে হ্যাঁ মার বাড়ি বাবার বাড়ি চিড়িয়াখানে আছে হসপিটালে কাজ পেয়েছো अरे बस बस खाओ ওকে দেবে তো ঠিক আছে ঢুকিয়ে দিয়েছিস